হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং নিয়মিত ম্যাথেমা শুকুর এই চ্যানেলের বিভিন্ন প্রোগ্রামের সাথে তোমাদের সম্পৃক্ততা আছে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ত্রিভুজের ভরকেন্দ্র নির্ণয় করা। এটা তোমরা গুগল করতে পারো সেন্ট্রয়েড অফ এ ট্রায়াঙ্গেল লিখে। তো এখানে কয়েকটা জিনিস আগে তোমাদেরকে পরিচয় করা যে যে ত্রিভুজের মধ্যমা কি। ত্রিভুজের যে কোনো দুইটি শীর্ষবিন্দুর সংযোজক রেখাংশের মধ্যবিন্দু হতে বিপরীত শীর্ষবিন্দু পর্যন্ত সরল রেখা হলো মধ্যমা, অর্থাৎ এটা হচ্ছে মধ্যমা। যেমন এই যে বি এবং সি, এই দুইটা বিন্দুর সংযোজক রেখার মধ্যবিন্দু হচ্ছে এটা। এই মধ্যবিন্দু হতে বিপরীত শীর্ষবিন্দু পর্যন্ত যে সরল রেখা এটাকে আমরা মধ্যমা বলতেছি। তাহলে এই ত্রিভুজের মধ্যমা হচ্ছে তিনটি। যেমন এই যে এ এবং বি, এই দুইটা শীর্ষবিন্দুর সংযোগ রেখা এবং তার মধ্যবিন্দু, এই হলো মধ্যবিন্দু। এই মধ্যবিন্দু হতে বিপরীত শীর্ষ হচ্ছে এটা। এই বিপরীত শীর্ষ পর্যন্ত যে সরল রেখাটা এটাকে আমরা মধ্যমা বলতেছি। এখানে আরেকটা মধ্যমা হচ্ছে এ এবং সি, এ এবং সি এর মধ্যবিন্দু এটা। এই মধ্যবিন্দু হতে বিপরীত শীর্ষের মধ্যে যে সরল রেখাটা, এই সরল রেখাটাকে বলতেছি আমরা মধ্যমা। তাহলে এখানে তিনটা মধ্যমা আছে। তো ত্রিভুজের মধ্যমা তিনটির ছেদবিন্দুকে বরকেন্দ্র বলে। এবং বরকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে এই যে x1 x2 x3 যোগ করলে তিন দিয়ে ভাগ করতে হবে, ভুজ হচ্ছে এটা, আর y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইডেড বাই 3, এটা হচ্ছে কোটি। তাহলে বরকেন্দ্রের ক্ষেত্রে আমরা দেখলাম যে ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু যদি দেওয়া থাকে তাহলে ভুজগুলার গড়, ভুজ তিনটি যোগ করব, তিন দিয়ে ভাগ করব। আবার কোটি গুলার গড়, কোটি তিনটি, তিনটিকে কোটি হচ্ছে তিনটি, তিনটা বিন্দু তিনটা কোটি নিয়ে আমরা যোগ করব, তারপর তিন দিয়ে ভাগ করব, অ্যাভারেজ বের করব। গড় ভুজের অ্যাভারেজ এবং কোটির অ্যাভারেজ, এই গড় বের করে আমরা এই মধ্যে ভরকেন্দ্রের ভুজ এবং কোটি বের করব এবং ভরকেন্দ্রের স্থানাঙ্ক হবে এটা। এই হচ্ছে মোটামুটি আমাদের পরিচয় এবং আমাদের এই ত্রিভুজ থেকে বরকেন্দ্র বের করাটাই আমাদের কাজ। তো এখানে আমরা কিছুটা ডিটেলস যদি আলোচনা করি তাহলে প্রথমে আমরা দেখো এই ত্রিভুজের বি এবং সি, এই দুইটা বিন্দুর মধ্যবিন্দু হচ্ছে ডি। এই যে বি এবং সি, বি এবং সি এর যে সংযোগ রেখা, এই সংযোগ রেখার মধ্যবিন্দুটা হচ্ছে ডি এবং ডি এর স্থানাঙ্ক হচ্ছে মধ্যবিন্দু স্থানাঙ্ক। তাহলে ভুজের গড় হবে x2 প্লাস x3/2 আর কোটি y2/y3/2। তাহলে এটা হচ্ছে মধ্যবিন্দু। এই মধ্যবিন্দু থেকে বিপরীত শীর্ষ, এই যে বিপরীত শীর্ষ যদি আমরা সরল রেখা অঙ্কন করি, যে ডটেড লাইন যেটা, এই লাইনটা যদি আমরা অঙ্কন করি এটা হচ্ছে মধ্যমা। তো মধ্যমাটার মূল জিনিস হচ্ছে যে এখানে এই যে বরকেন্দ্র যেটাকে আমি m বলতেছি, m মধ্যমাকে অন্তর্বিভক্ত করছে 2:1 অনুপাতে, অর্থাৎ একটা সেকশন হচ্ছে 2 আর একটা সেকশন হচ্ছে 1, অর্থাৎ এ থেকে এম পর্যন্ত হচ্ছে বড় সেকশন আর এম থেকে ডি পর্যন্ত হচ্ছে ছোট সেকশন। তাহলে বড় সেকশন হচ্ছে 2, ছোট সেকশন হচ্ছে 1, এইভাবে একটা রেশিও কিন্তু মধ্যমা তৈরি করে। এখন আমরা যদি অন্তর্বিভক্তির সেকশন ফর্মুলা যেটা, এম বিন্দুটি এডি রেখাকে, এই যে এডি রেখাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, এই এই যে সেকশন ফর্মুলা, এখানে যদি আমরা সেকশন ফর্মুলা ইউজ করি তাহলে আমরা দেখতে পারবো এই যে ভুজের যে এই মধ্যবিন্দুর যে বরকেন্দ্রের যে ভুজ, বরকেন্দ্রের ভুজ হবে এই ফর্মুলাটা। অর্থাৎ এখানে আমার বড় সেকশন কোনটা, বড় সেকশন হচ্ছে 2, এই যে বড় সেকশন 2, এটার সাথে ছোট সেকশনের ভুজ, এই যে ভুজ, তারপরে এই ছোট সেকশন নিলাম, ছোট সেকশনের থেকে বড় সেকশনের ভুজ x1, এই গুণ করলে এই এই জিনিসটা তৈরি হবে 2x2 প্লাস x3/2 প্লাস 1×x1। এটা নর্মাল হিসাব করলে আমাদের এটা ভুজ তৈরি হবে, বরকেন্দ্রের ভুজ, যেটা x1 x2 x3 যোগ করলে 3 হবে, 3 দিয়ে যোগ করে 3 দিয়ে ভাগ করতে হবে, এই ক্যালকুলেশন এটা। তারপর বরকেন্দ্রের কোটি হচ্ছে এরকম, যেহেতু আমরা সেকশন বড় সেকশন নিব 2, তারপর ছোট সেকশনের কোটি, তারপর ছোট সেকশন নিব বড় সেকশনের কোটি, এইভাবে যদি আমি হিসাব করি তাহলে এই হিসাবে এখানে আমাদের কোটিটা চলে আসে। কোটিটা হচ্ছে তিনটা বিন্দু থেকে কোটি নিয়ে অ্যাভারেজ তৈরি করা বা গড় তৈরি করা, তিনটা যোগ করে 3 দিয়ে ভাগ করতে হবে,
কিভাবে আমরা ভর কেন্দ্রের ভুজ এবং কোটি নির্ণয় করলাম। এখন আমরা এখানে দুইটা আইডিয়া ইউজ করছি, একটা হচ্ছে মধ্যবিন্দু, এই যে এটা হচ্ছে মধ্যবিন্দুর আইডিয়াটা ইউজ করছি, আর হচ্ছে অন্তর্বিভক্তির সেকশন ফর্মুলাটা আমরা ইউজ করছি, অন্তর্বিভক্তির সেকশন ফর্মুলা। এখন আমরা সরাসরি দিনাজপুর বোর্ড 2019 এর একটা প্রশ্ন যদি দেখি, আমাদের একটা ত্রিভুজ দেওয়া আছে ABC এবং ত্রিভুজের শীর্ষবিন্দু দেওয়া আছে ABC সি এবং শীর্ষবিন্দু দেওয়া আছে, বলছে আমাদের ভরকেন্দ্র বের করতে। এই যে হচ্ছে ভরকেন্দ্র, অর্থাৎ মধ্যমা তিনটা ছেদবিন্দু হচ্ছে ভরকেন্দ্র, এই কেন্দ্রটা আমাদেরকে বের করতে বলছে। তো এই কেন্দ্র যদি বের করতে হয় তাহলে আমাদের সূত্র কি? সূত্র হচ্ছে এই যে, এটা এই যে ভুজগুলার অ্যাভারেজ বা গড় নির্ণয় করা, বিন্দু তিনটির কোটি, কোটির অ্যাভারেজ বা গড় নির্ণয় করা। তাহলে এখানে এখান থেকে আমরা এই মানগুলো X1 X2 X3 Y1 Y2 Y3 বসিয়ে আমরা যে বরকেন্দ্র পাইলাম, বরকেন্দ্র হচ্ছে 4,4/3, এটা হচ্ছে বরকেন্দ্র। তারপরে দেখো বরিশাল বোর্ড 2021 সালে একটা ত্রিভুজের দুইটি কৌণিক বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে -3, 4, আর একটা দেওয়া আছে 5, 2। এই দুইটা কৌণিক বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে আর বরকেন্দ্র দেওয়া আছে 1, 4। বলছে 3 নম্বর কৌণিক বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে 3 নম্বর কৌণিক বিন্দু হচ্ছে এটা, এটাকে আমি এ কমা বি ধরলাম, অর্থাৎ এটার ভুজ ধরলাম এ, কোটি ধরলাম বি। তাহলে এখন আমাদের যে তথ্য দেওয়া আছে, এই তথ্যের মধ্যে বরকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে, দুইটা শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, কোশ্চেনে বলা হয়েছে যে 3 নম্বর শীর্ষবিন্দুটা বের করতে বা 3 নম্বর কৌণিক বিন্দুটা বের করতে। তাহলে আমরা বরকেন্দ্রের যে ফর্মুলা, এই ফর্মুলাতে আমরা যদি বসাই এই যে ভুজের যে অ্যাভারেজ বা ভুজের গড় X1+X2+X3/3, এগুলো মান বসিয়ে এখন এর মানটা পাইলাম 1, এখানে কোটি, কোটির গড় বা কোটির অ্যাভারেজ যেটা, এখান থেকে এগুলোর মান বের করে আমরা বি এর মান পাইলাম 6। সেটা ক্যালকুলেশন করলে তোমরা বুঝতে পারবা, X1 Y X2 X3 নিলাম এই বিন্দু থেকে, Y1 Y2 Y3 নিলাম এই লিস্ট থেকে। তাহলে X এর মান হচ্ছে কত? আমাদের X এর মান হচ্ছে আমাদের বরকেন্দ্রের ভুজ 1, এই যে X এর মান বরকেন্দ্রের ভুজ 1, আর Y এর মান হচ্ছে বরকেন্দ্রের কোটি, কোটি হচ্ছে 4। তাহলে এইভাবে আমাদের তৃতীয় কৌণিক বিন্দু স্থানাঙ্ক আমরা বের করে ফেললাম। তো যাই হোক, আমরা বরকেন্দ্র সম্পর্কে বরকেন্দ্রে বিস্তারিত জানতে পারলাম। তোমরা এই সংক্রান্ত বোর্ড কোশ্চেন এবং ভর্তি পরীক্ষার কোশ্চেনও তোমরা পরীক্ষায় দেখতে পারবা, বিশেষ করে সেন্ট্রয়েড অফ এ ট্রায়াঙ্গেল লিখেও যদি তোমরা এটাকে গুগল করো তাহলে তোমরা এই সংক্রান্ত আরো বিস্তারিত বিভিন্ন অঙ্ক, বিভিন্ন সমস্যার সমাধান দেখতে পারবা। তো যাই হোক, এতক্ষণ পর্যন্ত সময় দিয়ে যারা আমার এই টিউটোরিয়াল দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী টিউটোরিয়ালে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এই টিউটোরিয়াল থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।